আপনি বলছেন যে হাতে হাতে মোবাইল ফোনে এখন আমরা সিনেমা হল পাচ্ছি, কিন্তু অনেক দর্শক কিন্তু যারা ফ্যামিলি নিয়ে একসাথে একটা বড় হলে ভালো একটা সাউন্ড সিস্টেমে মুভি দেখতে পছন্দ করে, তো তাদের ক্ষেত্রে কি এটা খুব ক্ষতিকর হচ্ছে না? সিনেমা হল তো অবশ্যই দরকার, সিনেমার জন্য সিনেমা হল, সিনেমা দেখে মজাই তো সিনেমা হলে, সিনেমা হল তো লাগবেই। কিন্তু প্রবলেম হচ্ছে যে কোভিড প্লাস কিছু ছবির আমাদের আমরা ভালো কন্টেন্ট দিতে পারি নাই অনেক বছর, তো এটা অস্বীকার করার কোনো কারণ নাই। দিন দিন বিভিন্ন কারণে সিনেমা হলের সংখ্যা কমেছে। এখন আমার কথা হচ্ছে যে এখন যেসব সিনেমা হলের ছবি চলে, দেখা গেছে সিনেপ্লেক্সগুলো, সিনেপ্লেক্সে কিন্তু ছবি ভালো চলতেছে, যে কোনো ছবি, একটা বাইরের দেশের ছবি ভালো চলতেছে, আমাদের দেশের মুভি ভালো চলতেছে, পরিবেশ দিতে হবে। আর যদি পরিবেশ না থাকে সেই সিনেমা হলের দরকার নাই। ভালো সিনেমা হল হবে, ভালো পরিবেশ লাগবে, তখন আপনি আমি যেতে পারবো একটা পরিবেশ, একটা ফ্যামিলি নিয়ে ছবি দেখার জন্য। এই জন্য হচ্ছে সিনেমার জন্য অবশ্যই সিনেমা হল দরকার, কিন্তু পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম অস্বীকার করা যাবে না। এখন আমাদের একটা হিউজ জায়গা করে দিয়েছে ওটিটি, সো দুইটাই প্যারালাল থাকতে হবে। যেহেতু ওটিটি প্ল্যাটফর্মটা একটা আন্তর্জাতিক একটা বাজার সৃষ্টি করছে এবং এখানের মধ্যে আমাদের বাংলাদেশের সিনেমা রিলিজ পাচ্ছে, ইন্ডিয়ান সিনেমা রিলিজ পাচ্ছে, বলিউড হলিউড অনেক সিনেমা রিলিজ পাচ্ছে, তো প্রতিযোগিতামূলক বাজারে এই যে আমাদের বাংলাদেশের সিনেমাও রিলিজ পাচ্ছে,